বাংলাদেশে কক্সবাজার রইছে, পটুয়াখালীতে রইছে, আরো কটা সমুদ্র সৈকত ছোট ছোট রয়েছে সিটাঙ্গের দিকে, না সেনি গেলাম তার দিনের সুবর টুবুরি বিক্রি গুয়ায় যাত দিবে কেন না, আমার গুয়ায় যাত দিবে আমার বন্ধু, আমি যার সাথে প্রেম করি সে আমার নিয়ে গুয়ায় বেড়াতে যেতে চাইছে, তা আমি গেলাম না, আমিও পারবো না, ওই বাপের ওই সুমরিয়া নাইকেল বেড়িছে ওই তোমার নিয়ে গুয়ায় গুয়ায় আমি বেড়াতে যাবো, গুয়া কি জিনিস তো বুঝি না, নামটা শুনে কিরামটাই তো আমার স্যাকটা চলে গেলো, মনে খুব দুঃখটুকু ফালাম আমি বাড়ি ফিরলাম, বাড়ি এসে কলাম রাব্বা আমার সুইটি শেখা দিছে আর কি করা যায়, তা আমার কলা যে তুই কি আর আমার ঠিকই চাই, তাই গেলাম তোমার ওই ফালের গরুটা একটু বেশি ধরো, আমার মনে হয় কী হয়েছে কীভাবে প্রতিশোধ নেবো তা কিন্তু আমি কইনি, তা আমার তো ওই খড়ব আছে না কাঠের স্যান্ডেল তাই তো করে আমার মারলো, চলে আসলাম মনের দুঃখ টুকু দিয়ে কান্দি কান্দি, আইসে রাত্রিবেলা গরু দিলাম চুরির ওকে, চুরিয়ে বেইছে তা হলো 30,000, গেলাম এলাকার মেম্বারের কাছে, যে একটা মেম্বার সাহেব কি তো আমাকে আপনার লেগে একটা একটা হয়ে একটা উন্নয়ন করতে চাই গ্রামে, আমার কাছে তুই কী কদু তুই এসএসসি পরীক্ষা দিবি তুই দেখ পাস করেছিস না করেছিস, তুই মানুষের কী সহজ সহজ দিকে তখন দেখলাম নাম করলাম আপনার হবে, তো দেখলাম মেম্বার একটা সুখ ভালো ভালো তো ঠিক আছে, আমি গেলাম আমি ওই সুইটিকে বাড়ির সামনে আমি একটা টয়লেট করবো বাথরুম বানাবো বুঝলেন, আর ওই বাথরুমে জনগণ আসবে মধ্যে ফ্রি, তার মেম্বারটা খুব সুখ ভালো এই একটা বাথরুম তৈরি হবে এলাকায় ও করবে, তা সব মানুষের বাড়ি এরকম ওই সালাই পালে ওখানে হাঁক দো বা ওই বাসটাস দিয়ে হাঁক দো সেরকম স্যানিটারি মানে ওই ভালো বাথরুম ছিল না, তা সে রাজি হলো, আমি করলাম ওই 30,000 তাদের নগদের সুইটিকে বাড়ির সামনে টয়লেট বানা ফেলাম, টয়লেটের সিস্টেমটা হচ্ছে মানুষই আসবে মধ্যে ফ্রি, বাইরে তো 2-3টা টাকা লাগে ও টাকা দেওয়া লাগবে না, ফ্রি আসবে সারা জীবন, আর যদি মানুষ আইডিয়াও যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ফিসন সাইড মানে গোয়ার সাইড হচ্ছে ফিসনে আর সামনে থাকতে হচ্ছে মনে করেন ওই সামনের সাইড, তো আইস প্রায় 15-16 বছর ধরে মানুষ আগ দিছে, তো আমার সুইটি ওই যে গোয়া দেখতে চাইলে গোয়া তাহলে গোয়া দেখ কিরাম ফারিস, তো জনগণ এই প্রতিশোধটা কিরাম হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে এই প্রতিশোধটা কিরাম হয়েছে, সুইটি তুমি গোয়া দেখ ফা আর দেখো গোয়া কিরাম